বিস্মিল্লাহ রহম্যান রহীম পরম করুন নাময় রসিম দয়ালু আল্লাহ মিশুর انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وصحبه وسلم وتسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمتففين الذين هم إذا اقتالوا على الناس يستوفون

দুনিয়ার যে সব কথা কাজে আচার আচরণে আদান প্রদানে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে সে সম্পর্কে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন সেগুলি করার জন্য আর যেগুলিতে দুনিয়ার জগতের ইহকালের অকল্যাণ রয়েছে আল্লাহ ফকরব্বুল আলম সেগুলি থেকে বারণ করেছেন নিষেধ করেছেন এই রকমই আখেরাতের ক্ষেত্রে যেটা হচ্ছে স্থায়ী জগৎ যে সব কথা কাজ আচার আচরণ মানুষের আকিদা অথবা ধর্ম অথবা আখলাখ চরিত্র লেনদেন মামলাত যেগুলিতে আমাদের অনিষ্ট রয়েছে আখেরাতের আল্লাহ ফাকরব্বুল আলমিন সেগুলি থেকে সতর্ক করেছেন আর যেগুলিতে আখেরাতের কল্যাণ রয়েছে সেগুলির আল্লাহ ফাকরবুল্লা আলম নির্দেশ দান করেছেন এই জন্য আল্লাহরবুল আলমিন রাস্তা কখনো চলার ক্ষেত্রে বন্ধ করেননি উত্তম রাস্তা খুলেছেন আর যেই রাস্তা ভালো না সেই রাস্তাকে বন্ধ করেছেন এই মর্মে বলা যেতে পারে কোরআন পাকের সাদ করেছেন রিবা আর এই রকমই নজির দৃষ্টান্ত পাবেন কোরআন করিমে রসুর উল্লাহ হাদিসে যে ভালো রাস্তা খোলা হয়েছে মন্দ রাস্তাকে বন্ধ করা হয়েছে আহ আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আল্লাহ রেবা রাস্তা বন্ধ করে দেননি যে আদান প্রদান গতি পাবে না কেউ কারো জিনিস নিতেই পারবেন না না ব্যবসা করো কেনা বেচা করো আল্লাহ হালাল করেছেন কিন্তু সুদের কারোবার কেউ সুদ দেবে কেউ সুদ নেবে হারাম আল্লাহ হারাম করেছেন তো এই বিষয়টি এই জন্য বললাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে এখন রাস্তাকে বন্ধ করে দেননি কারণ রাস্তা যদি নিকাশ না থাকে তাহলে মানুষ বাঁচবে না মানুষের জীবনযাপন অচল হয়ে যাবে কোন একটা যদি আপনি বিল্ডিং ঢুকে পড়েন আর বের হওয়ার রাস্তা নেই তো ফেসে গেলেন আপনি তো এইরকম আল্লাহ পাকের দিন ইসলাম নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো ক্ষেত্রে যেখানে ঢোকার পথ রয়েছে সেখানে নিকাশ পথ রয়েছে সালাত এবং সালাম নাজল হকমানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যিনি আমাদের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ ওসয়া হাসানা আজকে আমার আলোচ্য বিষয় বিশেষ একটি আদান প্রদানের বিষয় সম্পর্কে যে বিষয়ে অধিকাংশ মুসলিমরা জানেও না আর জানলেও মানে না পালন করে না অধিকাংশ যারা আদান প্রদানকারী ব্যবসা সাথে জড়িত লেনদেনের সাথে জড়িত তারা এই বিষয়টির পরোয়া করে না অথচ ওদের অনেকেই আছে যারা এবাদতবন্দিগীর ক্ষেত্রে হয়তো অনেকটাই ঠিক আছে আল্লাহ পাকের ইবাদত করে কিন্তু মা মালা আদান প্রদানের ক্ষেত্রে তাদের এই আচরণটি ঠিক দেয় যার ফলে তাদের রুজি হয়ে যায় হারাম অনেক সময় দেখা যায় যে আকিদার ক্ষেত্রে শির্ক মুক্ত বিদাত মুক্ত কিন্তু এই আদান প্রদানের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে পাপ মুক্ত নয় হারাম মুক্ত নয় যার ফলে একদিক থেকে জান্নাতে যাওয়ার রাস্তা খুললে আরেকদিকে জান্নাতের রাস্তাকে সংকীর্ণ করে দিয়ে সংকুচিত করে দিয়ে জাহান্নামের নামে রাস্তা খুলে দেয় আর দিন ইসলাম হচ্ছে তিনটি বিষয়ের নাম এটা আমি অনেক সময় বলেছি এটা হচ্ছে আকিদা বিশ্বাসের বিষয় আপনার আকিদা বিশ্বাস দিনই বিশ্বাস ঠিক হতে হবে যাতে করে বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ভ্রান্ত বিশ্বাস না থাকে বাতিল আকিদা না থাকে না হলে আপনার এবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে এবাদত বন্দেগীর বিষয় এবাদত বন্দেগী সহি শুদ্ধ হইতে হবে এক আল্লাহর জন্য হইতে হবে একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে যদি এবাদত বিহীন জীবন যাপন হয় যেমন বেদিনদের জীবন তাহলে জাহান্নামের ইন্ধন হইতে হবে আর এবাদত করেন কিন্তু হ্যাঁ নবীর তরিকায় যদি না হয় তাহলেও জাহান নামে যেতে হবে বিদাতে ধর্ম পালন করেও জাহান নামে যেতে হবে আরবিধার্মিতার স্বরূপ জাহান নামে যেতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে মামলাত আখলাখ আচার আচরণ আদান প্রদান একজন আরেকজনের কাছে কিছু নিচ্ছেন কিছু দিচ্ছেন এই মামলাত বলা হয় এর মধ্যে বিবাহ সাদী আসবে তালাক আসবে এর মধ্যে ব্যবসা বাণিজ্য আসবে এর মধ্যে যে কোনো লেনদেন আসবে একজন মজুর খাটছে সব কিছু এর মধ্যে একজন কাজ নিচ্ছে কারো কাছ থেকে আর যে কাজ করছে সে তার কাছ থেকে পারিশ্রমিক নিচ্ছে বেতন নিচ্ছে এসবগুলিকে সামিল মহামলাত মহামলাতের ক্ষেত্রে দাড়ি পাল্লা মারা ওজনে কম দেওয়া এই বিষয়টি আজকে আলোচনা করব কারণ আমাদের দাওয়াত হচ্ছে কোরআন সন্ন্যার দাওয়াত আর কোরআন সন্ন্যায় যেমন আখিদার ইসলাম সংশোধন রয়েছে তেমন এবাদত বন্দিগি বিশুদ্ধতা রয়েছে এই শুদ্ধ এবাদত করতে হবে তেমনই আপনার আদান প্রদান মামলাতটা আখলাক আচরণটাও ঠিক থাকতে হবে তাহলে আপনার দিন কমপ্লিট হবে এই ওজনে পুরা দেওয়া কম না দেওয়া এই বিষয়টি সেটা আপনি দাঁড়ি পাল্লায় ওজন করেন অথবা কোনো পাত্র কাঠাতে ওজন করেন অথবা আরো ব্যাপক অর্থে আপনি আদান প্রদান করছেন কিছু দিচ্ছেন নিচ্ছেন নেওয়ার ক্ষেত্রে বেতন নেওয়ার ক্ষেত্রে আপনি ফুল বেতন নিচ্ছেন কাজের ক্ষেত্রে কম দিচ্ছেন অথবা কাজের ক্ষেত্রে আপনি ফুল কাজ নিচ্ছেন আর বেতনের ক্ষেত্রে প্রাপ্য হকের ক্ষেত্রে আপনি কম দিচ্ছেন দাঁড়ি মারা ওজনে কম দেওয়া যেটি হচ্ছে সুবিচারের বিষয় আল্লাহ রব আলমিন দাঁড়ি মারাকে কেন হারাম করেছেন এবং এটি হচ্ছে তো আজাব শাস্তি রয়েছে জবাব দিত আল্লাহ পাকের কাছে দুনিয়ার আজাবের কারণ এবং ইহজগতে আল্লাহ রবুল আলমিন সোয়াইব আলি ইসলামের জাতিকে সিরকুফর সাথে বিশেষ এই অপরাধের জন্য দাঁড়ি মারা ওজনে কম দেওয়া এই অপরাধের জন্য আল্লাহ ওই জাতিকে ধ্বংস করেছেন এই সম্পর্কে আজকে আলোচনা করব কয়েকটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রবুল একটি সুরাই কোরআনে কারিমে আম্মা পারে নাজল করেছেন যে সুরার নাম হচ্ছে সুরাতুল মুতাফিফিন মোতাফিফিন তাফাফা মানে কম দেওয়া দাঁড়ি ওজনে মাপে কম দেওয়া এখান থেকে মোতাফিফিন অর্থাৎ যারা দাড়িপাল্লায় কম দিয়ে থাকে ওদের সম্পর্কে এই সুরাটি সুরাতুল মোতাফিফিন তাহলে একটি সুরাই এই নামে রয়েছে এতে থেকে বোঝা যায় যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করি আল্লাহ রবুল্লা আলমিন এই সুর শুরু এক নম্বর আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু কথা এই মর্মের স্বাদ করেছেন আল্লাহ পাকের করেছেন ওয়াইল মোতাফেফিন সর্বনাশ দুর্ভোগ এগুলি হচ্ছে ওয়াইল ধ্বংস এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ আর ওয়াইলের আরেকটি অর্থ হচ্ছে যে জাহান্নামের একটি উপত্যকা বা জাহান্নামের একটি নাম ধরে নেন ওয়াইলুন লিল দুর্ভোগ ধ্বংস বা জাহান্নামের আজাব শাস্তি সম্পর্কে ওয়াইলুল উল্লেকুল্লাহ মাজা মাজা হ্যাঁ এইভাবে কোরআন কারিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন পাপের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে ওয়াইল কথাটি উল্লেখ করা হয়েছে আল্লাপাক এর সাদ করেছেন ওয়াইলুল যারা দাঁড়িয়ে পাল্লাই কম দিয়ে থাকে ওজনে কম দিয়ে থাকে ওদের জন্য মারে দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে কথা ধ্বংস করবো আখেরাতে তাদের জন্য দুর্ভোগ রয়েছে আখেরাতে জাহান নামে দিয়ে কথা বলেননি আর আল্লাহ কথা বলেন শুধু দুনিয়ার আজাদব আখের হাতে মানে কথা বলেননি তার মানে আয়াত হচ্ছে ব্যাপক দুনিয়ারও শাস্তি রয়েছে যারা দাঁড়ি মারে ওজনও কম দেয় ওদের আর আঁখেরা শাস্তি রয়েছে ওরা কারা আল্লাহ ফাকরাব গুলা আল ওদের এই মোতাফ্ফিফিন শব্দটির ব্যাখ্যা করছেন অ্যাল এজাক তালু আলান্নাস ইয়াস্তফোন তারা তো ওই লোকেরা যারা মানুষকে যখন এজাক আলান্নাস মানুষের কাছ থেকে যখন মেপে নেই ইফতিয়াল বা ইফতিয়াল থেকে তার মানে মেপে নেওয়া ওজন করে নিচ্ছেন অথবা মেপে নিচ্ছেন যখন মেপে নেই নেওয়ার বিষয়টি যখন আসে মাত্রায় নেই একবারে বেশি করে ওজন আমাদের সে মহিলারা হ্যাঁ চাল ধার দেওয়া দি হ্যাঁ বা দিই করে না করে না দেওয়ার সময় হয়তো কাঁঠাটা বরাবর করে দিচ্ছে আর নেওয়ার সময় কাঁঠা খাড়া করে নিচ্ছে ওটা ওদের মধ্যে সামিল এই আলান্নাস যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় একবারে একবারে পুরাপুরি করে তাতে কোন রকম কম করে না আর যখন তাদেরকে মেপে দেই অথবা দাঁড়ি পাল্লাতে ওজন করে দেই আরবিতে ওজন মানে হচ্ছে দাঁড়ি পাল্লা ওজন করা আর কাইল মানে হচ্ছে কোন পাত্রে মেপে দেওয়া এই জন্য দুটোই শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন যেইভাবে হোক না কেন যখন মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ইউক সেরুন কম দেয় এরা হচ্ছে আর এদের জন্য হচ্ছে সর্বনাশ এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ ফকরাবুল আলমিন তারপরে এমন একটি কথা বলছেন যাতে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয় যদি আল্লাহ পরকাল ইমান থাকে তাহলে পুনরুত্থানে ইমান থাকে হাসরের মাঠে বিচার কথায় যদি বিশ্বাস থাকে তাহলে এতে মানুষের সংশোধনের একটি দিক রয়েছে তাদের কি এই বিশ্বাস নেই যে তাদেরকে পুনরুত্থিত করা হবে তাদেরকে পুনরায় উঠানো হবে কবর থেকে মাটি থেকে লিওমিন আজিম মহাদিবসে বিচার দিবসে তাদেরকে যে উঠানো হবে আলাই এজন্য এই ধারণাকে এই বিশ্বাস কি তাদের নেই এই ইয়াকিন কি তাদের নেই আলামিন যে দিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ পাকের সামনে যেদিন সবাইকে উঠতে হবে উঠে যদি আল্লাহ পাক এতটুকু বলে রেখে দেন সেদিন উঠানো হবে উঠানোর পরে কি হবে জানে না সে তাহলে ভয় পয়দা হবে না কি জন্য আল্লাহ উঠাবেন যে দিন যেদিন রব্বুল্লা সামনে শুধু তুমি দাঁড়াবে না বা এক শ্রেণীর মানুষরা দাঁড়াবে না সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে সেই দিন সম্পর্কে বিশ্বাস নেই আল্লাহ রব্বুল আলমিনের যদি ভয় থাকে আল্লাহর ভয় পরকালের যদি ভয় থাকি হিসাব জবাবদেহি বলে যদি চিন্তা থাকে তাহলে মানুষের সংশোধন আপনি হয়তো পঞ্চাশ গ্রাম মারলেন কিন্তু কেয়ামতের দিনে আলমিনের সামনে দাঁড়াতে হবে আল্লাহ উঠাবেন আর জিজ্ঞেস করবেন ওজন্য কম কেন দিয়েছিলে দশটা টাকা মেরে নিলে হ্যাঁ কাজ করিয়ে নিয়ে দিলে না অথবা কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি করলে অথবা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বললে যে আমি এটা হচ্ছে মেডিয়ান জাপান কিন্তু দিলে চাই না হ্যাঁ কোয়ালিটি ভারত সেটাও তার মধ্যে স্বামী এটা হচ্ছে এই ধরনের জিনিস এর মধ্যে এই কোয়ালিটির জিনিস এতে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে কিন্তু আসলে নেই ফলস কথা অথবা কিছু বাড়িয়ে বললেন আপনি এই চিন্তা কি নেই আলায় অজন্য উলাহিক আন্নাহম আবে ওসোন আলী আজিম যে তাদের সকলকে উঠানো হবে সে মহাদিবাসের উদ্দেশ্যে ইয়ামায়া হুমুন নাসর আব্বি আলমিনাব্বুল আলমির সামনে সকল মানুষকে দাঁড়াতে হবে আল্লাহ রফমেন সুরায় হুদে এর আয়তনগর পঁচাশিতে সাদ করছেন সোয়েব আলিসলাম ভাষায় সোয়াইব আলী ইসলামের ঘটনা বিভিন্ন সুরাতে রয়েছে যদি সবগুলি আয়াতকে তার কিস্সা তার ঘটনাকে একত্রিত করতাম তাহলে আমাদের এক ঘন্টার সময় তাতে শেষ হয়ে যেত যার ফলে বেশি তার সম্পর্কে আর কিছু উল্লেখ করিনি শুরুতে এতটুকুই বললাম যে একটি জাতিকে তাদের দাঁড়িয়ে মারার কারণে ওজনে কম দেওয়ার কারণে নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম এই অপরাধ যে কত বড় অপরাধ কাবিরা গুনহা আর মানুষের হক নষ্ট করা সেজন্য আল্লাহ রবুল আলমিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ রব্বুল আলমিন তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু একজন মানুষ আর একজন মানুষের হক যদি নষ্ট করে বান্দার হক নষ্ট করে অতক্ষণ আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না ক্ষমা করেছে অথবা তার হক পরিশোধ করা হয়েছে আল্লাহ মিজান আলমীর আমার সম্প্রদায় তোমরা মাপে এবং ওজনে পূর্ণ মাত্রায় দিল ক্রিস্তি নাই সঙ্গত ভাবে ইনসাফের সাথে ওলা খাসুন্নাস আসিয়া আহম আর মানুষের কোনো কিছুর ক্ষেত্রে কম দিও না মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে কোনো কিছুই কম দিও না বেতন কম দিও না যে চুক্তি আছে তাতে কম দিও না আবার তার বিপরীতটাও নেন আপনি তো ওই দিকটা আপনার আহ যেগুলি চুক্তি রয়েছে সেগুলিতে তো আপনি ঠিক পুরা নিচ্ছেন কিন্তু কাজের বেলা আপনি কম দিচ্ছেন কম দিও না খাসী আহম তাহলে শুধু এ বিষয়টি দাঁড়ি পাল্লার সাথেই সীমিত নাই যেমন অলমা উক্তিতে বিভিন্ন দিক তারা উল্লেখ করেছেন সেই দিকে ইঙ্গিত করব নবিয়া করিম সাহসালামের দু চারটি হাদিস শোনাই বখারি মুসলিমের একটি হাদিস আবু রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত বলছেন তিনি যে আন্না রাজ আতান নবিয়া সাল্লা তা কাদাহ একজন লোক নবিয়া করিম সাহসালামের কাছে কিছু পাওনা ছিল পেত আসলো তাগাদা করার জন্য তাগাদা বলি না আমরা না বলি না কথাটি কিন্তু আরবি তাকা দা আর দদকে আমার দেশের লোকেরা দ করে দেয় তো যদি দদকে দ করে দেন তো কি হয়ে যায় তাকা দা তাক হয়ে যায় তাকা দা হয়ে যায় তো ওইভাবে হয়েছে ফল আল্লাহ পাওনা সে নবী করিম সাসমার সাথে খুব খারাপ ব্যবহার করলো খুব শক্ত ভাষায় কথা বললো হয়তো অমুসলিম ছিল অথবা মোনাফেক ছিল কোন সাহাবি এরকম করবে এটা অসম্ভব কথা যারা জান মাল সব কিছুর কোরবানি করেছেন এই মুনাফেক অথবা আর মুসলিম ছিল কারণ মোদি নাই ইয়াহুদিরা বসবাস করতাম নবীকারিম সে ইয়াহুদির কাছ থেকে কেনাকাটা করেছেন আদান প্রদান করেছেন ফাহাম্মাদী আসাবো নবী করিম সা শাহাব আইকের আমরা ওই লোকটিকে মারার ইচ্ছা করলাম হ্যাঁ রসুর উল্লাহ সসালমের সাথে এই রকম পিয়াদবী এত খারাপ ব্যবহার কাকাল রসর উল্লাহ ডাউ রসুর উল্লাহ বললেন না ছেড়ে দাও আর আমরা হলে মার হতে আর যদি মুখে না বলেন খুব বেশি ভদ্রতা দেখেন তো চোখে ইঙ্গিত হ্যাঁ হ্যাঁ এমন একটা ইশারা ইঙ্গিত করলেন অথবা মারতে শুরু করলে অসুবিধা নেই দেবো মার চুপ নীরব তার মানে সমর্থন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাওহো ছেড়ে দাও কেন ফাইন্নালে সাহেবিল হককে মাকালান কারণ পাওনাদারের বলার অধিকার আছে সুবহানাল্লাহ চিন্তা করেছেন কি বলছেন রাসূলুল্লাহ পাওনাদার যে পাবে আমার কাছে পাবে সে পয়সা তার বলার অধিকার আছে সে যদি বলে করার কিছু নেই বলার অধিকার আছে চিন্তা করেন একজন রসুল একজন শাসক হ্যাঁ খাতাম নবীন আপনি এই কথা মনে করিন না যে আজকাল মসজিদের একজন ইমাম সাহেব অথবা একজন কোন আলেম সাহেব যার কাছে দুনিয়ার কোনো পাওয়ার নেই ওই রকম লোক না রসুল্লাহাম ঠিক না এখন মসজিদের ইমাম সাহেব ওই মসজিদ পর্যন্ত তার দৌড় একজন আলম সাহেব আদেশ নিষেধ উপদেশ এতটুকু দিচ্ছে কিন্তু তার কাছে কোনো ক্ষমতা আছে পাওয়ার আছে কিন্তু কাছে এবং হাদিসও আছে আছে হ্যাঁ দিনের আল্লাহ পাক দুনিয়া আখেরাতে সবচেয়ে উচ্চ মর্যাদাও দিয়েছেন আবার শাসন ক্ষমতাও তার হাতে চিন্তা করুন তাহলে এমন কোন মানুষ পৃথিবীতে আছে যাদের কাছে শাসন ক্ষমতা আছে আজকাল তাদের কাছে দিনের জ্ঞান নেই আর যাদের কাছে দিন ইসলামের জ্ঞান আছে হ্যাঁ এদিক থেকে মান তাদের কাছে পাওয়ার নাই দুনিয়ার ক্ষমতা নেই রাসরউল্লাহ সসাল্লাম কাছে এমন ছিল না যে ব্যাস্ হ্যাঁ একজন আলেম সুতরাং কেউ যদি কিছু বলে বাড়াবাড়ি করে কিছু করার নাই কারণ কিছু করতে পারছি না এমন কিছু না সব কিছু করতে পারে। সোম্মা কালা তারপরে বললেন আতু হোসেন নানমিস আল্লাহ সিন নেহি নভিয়ে করিম সোসাল্লাম ওর কাছ থেকে একটা উঠ নিয়েছিলেন ওট নিয়েছিলেন ওঁটের বদল ওট দেওয়ার কথা ছিল বললেন যে দেখো ওঁট দাও যেমন ওট নিয়েছি ওই রকম ওট দাও কাল ওই আরসোল আনলাম তখন সাবের আপনি হেল্লা রসোল লা না যে দো ইল্লা আমসালা মিন সেন্নিহি যে বেতুল মালে ওঁট রয়েছে সেগুলি থেকে অথবা আমাদের কাছে যেই রকম ওটছে আপনাকে দিচ্ছে ওই কোয়ালিটির ওঁট পাচ্ছে না ওর চেয়েতে ভালো ওট পাচ্ছি ওর চেয়ে বেশি দামি ওট কি করে ওকে দেবো তাহাল্লা নবিশল বলছেন আতু দাও ভালোটাই দাও কেন হাদিসের ফর্মুলা শুনে রাখেন দিন ইসলামের নীতিমালা শুনে রাখেন এটা মৌলিক নীতিমালা দেওয়ার ক্ষেত্রে ভালো দেওয়ার চেষ্টা করবেন আপনি ফাইন নাখ এই রকম তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হ্যাঁ শ্রেষ্ঠ মানুষকে যে পরিশোধ করার ক্ষেত্রে সবচাইতে ভালো পরিশোধ করে তাহলে আপনি যদি কারো কাছ থেকে ঋণ করজ নেন আর ঋণ করজ নেওয়ার পরে তখন কিন্তু চুক্তি করবেন না তখন যদি চুক্তি করেন যে ভাই তোমাকে দশ টাকা বেশি দেবো বেশি দেবো তাহলে সৌ আরাম কারণ ওই লোভে আপনাকে দিয়েছে কিন্তু ধার শয়তান ঢুকবে ওই রাস্তা দিয়ে যে একে ধার দিলে লস নেয় আর দশটা টাকা তো আসবে হ্যাঁ অন্য কোনো বেনিফিট টাকা নাই কিন্তু অন্য বেনিফিট ওকে টোপ দিয়েছেন যে ভাই আমাকে ধার দিলে আপনার জন্য আমার গাড়ি ফ্রি থাকল এই চাবি নেন গাইডে ফ্রি হ্যাঁ অথবা এই আমার বাসা খালি আছে অসুবিধা নেই ছয় মাস ফ্যামিলি পার্টিয়ে দিচ্ছি আপনি থাকেন আরে ফ্রিতে হবে পাওয়া যাবে সুদ শুধু টাকা টাকা নিলেই সুদ হয় না কাউকে কোন ঋণ দিয়ে যদি আপনি উপকৃত হন লাভবান হন কর্লোকার যার রামান ফান যে কোনো দিক থেকে লাভবান হন শহরে মানে সেটা হচ্ছে সুদ এর উপর উম্মাত ইসলামের এজমা রয়েছে সমস্ত মাজাহেবের সমস্ত আলমাদের যে কোনো লাভ যেটা আগে সচরাচর ছিল না আপনার সাথে ওইরকম আদান প্রদান ছিল না ফিরি ফিরি আপনার গাড়িতে উঠাইতো না কিন্তু যেই দিন থেকে ধার দিয়েছেন টেলিফোন করেন অথবা সেই টেলিফোন করে অফার করে ভাই কোথাও যাবেন নাকি হ্যাঁ কোনো কাজ আছে নাকি জীবনে কখনো সবজি মার্কেট নিয়ে যেত না জীবনে কোনো মাছগ্রস্ত মার্কেট নিয়ে যেত না আর যেমনই ধার নিয়ে টেলিফোন করে যখন তখন কোনো কিছু লাগবে নাকি বাসায় কিছু এনে দেবো নাকি এমনি শ্রম সার্ভিস দিচ্ছে হ্যাঁ সময় দিচ্ছে শ্রম দিচ্ছে আপনাকে বাসায় নিয়ে এসে দিয়ে দিচ্ছে পয়সা পেমেন্ট করছেন তারপরও সুদ ইটে কিন্তু এই বিষয়গুলি আমাদের মুসলিম সমাজরা কে বুঝছে হারাম খাচ্ছে সুদ খাচ্ছে পয়সার সুদ না খেলে অন্য দিক থেকে সুদ খাচ্ছে কিন্তু বিনা চুক্তিতে আর বিনা লোভে কোনো লোভ লালসা ছিল না যে টাকা ধার দিয়েছিল আর এ তাকে অফারও করেনি আর এ ইশারা ইঙ্গিতও করেনি আর দেওয়ার সময় বেশি করে দেয় এর প্রমাণ সরিয়তা আছে এক হাজার রিয়াল ধার নিয়ে যদি বারোশো রিয়ালও দিয়ে দেন আরো বেশি দিয়ে দেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার আবার অসৎ উদ্দেশ্য না থাকে এটা প্রথমবার দিলাম যাতে আগামীতে দশ বিশ হাজার রিয়াল চাইলে দিতে ধার দিতে কোনো দ্বিধা না থাকে তার কারণ এটা টোপ দেওয়া থাকলো তাহলে অসৎ উদ্দেশ্য ইন্নামাল আমল নিয়ত মানুষের আমল কর্ম নির্ভর করে নিয়তের অসৎ নিয়ত যদি থাকে তাহলে সুদের নিয়ত আপনার জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালার প্রখ্যাত সাহাবি অদি আল্লাহ আনহমা থেকে পরিণিত রসুর উল্লাসসাল্লাম বলেছেন রাহেম আল্লাহ রাজৌল্লান সামহান এ জাবা ওয়ে জাস্তারা আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর যেন দয়া করেন যিনি বিক্রি করার সময়ও নম্রতা অবলম্বন করবেন যখন বিক্রি করছেন তখন আপনি নম্র সামহান মানে শুধু নম্র না এটা শাব্দিক অর্থ বললাম বিক্রি করার সময় আপনি ঠিকভাবে দিচ্ছেন ধোকা দিচ্ছেন না প্রতারণা করছেন না ক্ষতি করার উদ্দেশ্য না ঠকামি উদ্দেশ্য নাই যে সাদা সেদা মানুষ পেয়েছি বেশি দাম চেয়ে না কালকে একটা মজার গল্প শোনাম আমাদের এক ভাইয়ের কাছে এখানে কাজ করে ঢাকাতে চটপটি বিক্রি করতো কথা বুঝতে পারছেন তাহলে বুঝতে পারবেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামহান আল্লাহ রহম করবেন আর যদি প্রতারণা করেন যাকে যেমন ভাবে পেলেন লুটে নিলেন তাহলে যেই ব্যক্তি অন্যকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করে মান হাদিস যে অন্যের ধন সম্পদ নষ্ট করতে চায় বা অন্যকে প্রতারিত করতে চায় আল্লাহ তার সর্বনাশ করে ক্ষতি করবে মজার কথা কালকে গল্পটা শুনলাম সেই জন্য আর এই বিষয়ের সাথে মিলছে গল্পটি বলছি চটপটি বিক্রি করতো ফুটপাতে আর ওর সাথে একটা হেল্পার ছিল চটপটির দাম হচ্ছে মাত্র দশ টাকা যদি কেউ যদি আচ্ছা ওদের ব্যবসার তরিকা কেউ যদি এসে জিজ্ঞেস করে যে ক টাকা তো দশ টাকাতে বিক্রি করবে আর যদি না জিজ্ঞেস করে ভদ্রতার সাথে খেয়ে নেই খাওয়ার পরে কত লাগবে তো কম পুকে বিশ টাকা মজার কথা শোনো আশ্চর্য কথা যদি জিজ্ঞাসা করে কারণ কারণ বুঝতে পারছেন কারণ কি কি কারণ যদি না জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি করে যে কত টাকা আর সেই সময় বিশ টাকা বললে কাস্টমার কেটে পড়বে নিবে না ধরে রাখতে কাস্টমারটাকে দশ টাকাই সই ঠিক আছে কিন্তু এখন খেয়ে নিয়েছে ওর একশো টাকা চাইলে তো পাবো বুঝতেন না জি হ্যাঁ সেই জন্য তখন কম পক্ষে বিশ টাকা আরো মজার গল্পটা এখন বলিনি এটা তো হচ্ছে সাধারণ তাদের আচরণ বাস্তব ঘটনা বলছি যে নিজেই ব্যবসা করেছে দুই নম্বর বলছে একদিন এক লোক চটপটে খেলো তার শালি কে নিয়ে এসছে শালি কে নিয়ে চটপটে খেতে এসছে ওরাও বুঝতে পেরেছে দুলাভাই দুলা ভাই করছে বুঝতে পেরেছে যে শালি আছে এটা হ্যাঁ তো ভদ্রতার সাথে চটপটি খেয়ে নিয়েছে কত দাম ভাই কত লাগবে ভাই বলছে যে একশো নব্বই টাকা দশ টাকা চটপটি কিন্তু কত চাইল যে শালির সাথে এসছে আর একটু বাবু সেজে এসছে সে একশো নব্বই টাকা জি এখন শালির সামনে খাওয়াই দিয়েছে যদি দরখসাকসি করে তো মানসম্মানের ব্যাপার টাকা ফেলে দিল 190 190 করে দুই প্লেট কত হয় হ্যাঁ দুই দুই 380 380 টাকা সত্য ঘটনা যে নিজে ক্যাশ নিচ্ছে আচ্ছা ও নিজে বলছে না কিন্তু যে মালিক চটপটির দোকানের মালিকও বলছে ওর হেলপারটা বলছে হেলপারটা বলে দিতেছে 190 টাকা করে প্লেট 10 টাকায় প্রতি 190 টাকা প্রতি পরে বলছে তুই এটা কেন বললি টাকাটা নেওয়ার পরে ও এটা কেন বললি ভাই চুপ থাকেন আপনি আপনি চুপ থাকেন আমি জানি যে ও শালিকে নিয়ে এসে যা চাবো তাই দিবে যা চাই পাই দিবে তারপরে চলে যাওয়ার পরে ও শালিকে একটু দূরে গিয়ে বলছে এরা শুনছি কিন্তু শুনছে যে আর খাবা আর খাবা তার মানে বিষ লেগেছে একশো নব্বই টাকা প্লেট কল্পনা করতে পারেনি কিন্তু মান সম্মানের ব্যাপার শালিকে খাওয়াইছে হ্যাঁ আর খাবা বলছে আর এক প্লেট খাওয়াই দিই মানে ওকে যে কষ্ট লেগেছে চারশো টাকা তিনশো টাকা দিতে বলছে আর এক প্লেট খাওয়াই দিই না না দু আর জীবনে না জীবনে খাবো না কি ঠকামি কি হারাম ব্যবসা সোনে রসরুল্লাহামের কথা একজন মুসলিম রাহেম আল্লাহ আল্লাহ রহম করবেন এমন লোকের ওপর যে সমহান ইজাবা যখন আপনি কোনো কিছু বিক্রি করবেন তখনও নম্র হবেন আপনি তখন আপনি সৎ হবেন আমানতের খেয়াল রাখবেন মানুষের শোষণ করবেন না হ্যাঁ প্রতারণা করবেন না ধোকাবাজি করবেন না তাই আল্লাহ রহমত হবে তারা আর যখন খরিদ করবেন ক্রয় করবেন তখনও যাতে করে সামহান নম্রভাষী হন তারপরে প্রতারণাকারী না হন মানুষকে কষ্ট না দেন ইত্যাদি ইত্যাদি তাহলে আল্লাহ পাখের রহমত হবে ওয়াইজা যখন তাগাদা করবেন কারো কাছে সেই ক্ষেত্রেও যদি নম্র ভাসি হন ভাই টাকাটা একটু ছিল তাহলে আল্লাহ পাখের রহম হবে আর যদি বলেন যে আপনি টাকাটা কখন দেবেন আপনার বিবেক নাই ধার দিয়েছি আপনার হয়ে গেছে নাকি এই প্রথম থেকে শুরু করিদের ভাষা খারাপ আল্লাহ রহম হবে না তিন শ্রেণীর কথা বললেন বিক্রেতা ক্রেতা আর তাগাদাকারী যদি নম্র হয় আর প্রতারণা না করে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না থাকে কারো ক্ষয়ক্ষতিকার উদ্দেশ্য না থাকে তো আল্লাহ রহম করবেন কথা হাদিস। তাহলে আপনি ওজনে দিতে গিয়ে আপনি সদাচরণ করলেন হ্যাঁ নম্র ব্যবহার করলেন না ধোকাবাজি করলেন আপনি যখন দাঁড়িয়ে মারলেন দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি করে নিলেন ভালো ব্যবহার নিশ্চয়ই করলেন না আপনি সুতরাং আল্লাহর রহমত পাওয়ার যোগ্য না একবার জাভের কাছে একটি উঠ খরিদ করেছিলেন আল্লাহু আর উটের মূল্য দিতে গিয়ে নবী সালাম ওজনে মানে মূল্য দিলেন মূল্যদ থেকে ফার যাহা বেশি করে দিলেন যে চুক্তি হয়েছিল যত টাকা উঠে দাম ওর চাইতে বেশি করে দিলেন বেশি করে দিলেন এখানে তাহলে হতে পারে যে কাছে তার নবী কার্লা দুইবার কিনেছেন একবারের কথা যে ওজন করে দিলেন তার মানে সেটা ছিল দেড়হাম রোপ্প মুদ্রা অথবা স্বর্ণ মুদ্রা কারণ ওজন সেগুলির হইতো নবী সালা নাই স্বর্ণ আর চাঁদির শুধু ওজন হইতো আর খাদ্য দ্রব্যের ওজন হইত না সাল্লা সাল্লাম এবার ওট নিয়েছিলেন এই জাভের কাছে আর এক ওঠ নিয়ে দুই ওট দিয়েছিলেন চুক্তি করেননি যে এক ওঠ দিলে দুই ওট দেব কিন্তু এক ওঠ নিয়ে কি করেছিলেন দেওয়ার সময় যখন তোমার কাছে এই ওটটা দাও দুই উঠ। বা উট দিলেন আর উটের মূল্য যেটা ছিল সেটাও দিয়েছেন না বি এসবরা এরকম করেছেন তাহলে বিনা চুক্তিতে এইরকম দেওয়া যেতে পারে বিশেষ করে জাভের সাথে এটা আসলাম এই আচরণটা ভালো এই জন্যই করেছেন আর সকলের সাথে করেছেন কিন্তু বিশেষ করে তাকে দ্বিগুণ দুই উটের মূল্য দিচ্ছেন বা দুই উট দিচ্ছেন উটের বিনিময়ে কারণ তার আব্বার ওহদে শাহাদাত হয়েছিল শহীদ হয়েছিলেন আর জাভের রজিয়ালা তখন বয়স মাত্র চোদ্দো পনেরো বছর এই রকম বয়স ছিল আর তার বোন নয়জন প্রায় বোন ছিল সকলের দেখা শোনা ভরণ পোষণের দায়িত্বই জাবের মতো বালকের চোদ্দো পনেরো বছরের ছেলে এই নবীকরি মিসাল্লাল্লাহ সামনে খুব খেয়াল রাখতেন এই রকম আমাদের আচরণ হওয়া উচিত আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে এখন আমি হাদিস সংক্ষেপ করে দিয়ে হেমা বিবিনে তাইমিয়া মিয়ার আহমতুল্লাহ এই বিষয়ে একটি নীতিমালা সুন্দর নীতিমালা তিনি বর্ণনা করেছেন আদান প্রদানের ক্ষেত্রে বা দাঁড়িপাল্লা ওজনের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে আর সেই বিষয়টি বলছি বলছেন যে কোরান এবং সুন্নাই তিনি বলছেন আমাতাম নাহান আনহোল কিতাব অসন্না মিনাল মা আমালাতে ইয়াউদু ইলা তাহাকিক আল আদলে ওয়ান নাহি আনিজদুলু কোরান এবং হাদিসে যেসব ব্যবসা বাণিজ্য আদান প্রদান নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে উদ্দেশ্যকে কেন নিষেধ করা হলো এই ব্যবসা নিষেধ এই কারবার নিষেধ হ্যাঁ এই রকমের বিবাহ নিষেধ এই রকমের তালাক নিষেধ হ্যাঁ এই রকমের আচরণটা নিষেধ কেন উদ্দেশ্য হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ করা এবং জুলুমকে দূর করা দাঁড়ি মারলে জুলুম করা হয় তাই না সুতরাং দাঁড়ি মার হারাম ঘুষ নিলে জুলুম করা হয় সে যেন ঘুষ হারাম সুদ নিলে জুল হয় ইনসাফ হয় না সুবিচার হয় না সেই জন্য সুদ হারাম ইত্যাদি ইত্যাদি যে কোন ব্যবসা বাণিজ্য কি আল্লাহ আলমিন হয়ে থাকে ইনসাফ না জুয়া জুল একটা লোক হারতে 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 সব হেরে গেল একটা লোক জিততে জিততে সব জিতে গেল জুল এইরকম যে কোন আদান প্রদান দেখেন কেন আল্লাহ রব আলমেন আদান প্রদানের ক্ষেত্রে নিষেধ করেছেন যেগুলি হারাম হারাম করেছেন উদ্দেশ্য হচ্ছে জুলম দূর করা আর ন্যায় ইনসাফ কায়েম করা সে জুলম ক্ষুদ্র জুলম হোক অথবা বড় জুলম হোক আর বলছেন যে শরীয়তের এক নীতিমালা হচ্ছে যে যে কোনো আদান প্রদান জুলম থেকে মুক্ত হইতে হবে এবং তাতে সুবিচার কায়েম হইতে হবে তারপরে তিনি ইমাম গাজালি আলী রহমতুল্লাহ আলের একটি কন্ডিশন উল্লেখ করেছেন এহাউল আলম থেকে এহাউল আলম এমন একটি কিতাব যেই কিতাবে অনেক ভালো কথা আছে অনেক ভালো কথা আছে কিন্তু এই কিতাবটিতে সুফি ইজম ঢুকে গিয়ে এই কিতাবের আকিদার ক্ষেত্রে আর এবাদত বন্দীগীতে বিদাতের ক্ষেত্রে অনেক এমন কথা আছে যেগুলি মুসলিম জাতির জন্য বা মুসলিম ব্যক্তি পড়বে আর যদি আমল করে তাহলে গুমরাহির সম্ভাবনাই শুধু নেয় গুমরাহি নিশ্চিত যার ফলে বড় বড় অলামারা তার মধ্যে একজন অভিনেতা এমনি হুতলায় বলেছেন যে এমাম গাজালির কিতাব এই আউল উদ্দিন এই কিতাবে ফাওয়ায়েদও আছে উপকারিতা আছে কিন্তু অফিহে তাম্মাতুন কুবরা এতে বড় বালা মুসিবতও আছে এইরকম কিতাবগুলি জনসাধারণের জন্য পড়া যায় ওই রকমই যেসব বক্তা ভালো কথাও বলে আর তার সাথে সাথে বিদাতি কথাও বলে হ্যাঁ অথবা ইসলামের অপবেক্ষাও তারা করে উদাহরণস্বরূপ একামতের দিন মানে গদি দখল করা এটা হচ্ছে ওই বক্তার বিভ্রান্তি আর বাকি বক্তব্য সুন্দর হ্যাঁ অনেকে হেদায়ত হচ্ছে এতে অনেকে ধোকা এইরকম লোকের বক্তব্য শোনা বা এইরকম লোকের লিখনি পড়া জনসাধারণের জন্য জায়জ নাই হ্যাঁ আলেম যদি শুনে যে ওজন করতে পারবে দাঁড়ি পাল্লাই যে কোনটা ঠিক কোনটা বলে হ্যাঁ এখানে কিন্তু ভুল করেছে সুতরাং সাবধান সাবধান করতে পারবে তাদের জন্য শোনা যায় আর এই বিষয়টি বুঝে না যার ফলে আমাদের সে জাহেল মূর্খর মনে করে যে এত বড় আলেম আর এত বড় বক্তা এত লোক হাসে হয় আর এত বই লিখেছে আর তার সম্পর্কে তার ভুল ধরে তার এই করে সেই করে আরে বাবা তোমাদেরকে যে করে করেছে তার কথা সুতরাং জনসাধারণের দু দশটি জন্য এই লোকের বক্তব্য শোনাও নয় আর তাদের কিতাব পড়াও যায়জ নাই তারা যেগুলি হ্যাঁ বিদাত মুক্ত বিভ্রান্তিমুক্ত গুমরাহি মুক্ত সেসব কিতাব পড়বে আর বিভ্রান্তি গুমরাহি মুক্ত যেসব বক্তব্য সেগুলি শুনবে কারণ সাধারণ মানুষ আছে বাজে করতে পারে না বাঘপটু হইলে ভাষা মিষ্টি হইলে আর যদি দেখে যে লোকজন বেশি আছে আরে মেজরিটি দেখে গণতন্ত্রের দেশ মেজরিটি দেখে ওই বাপরে বা এত বড় আল্লাম সাহেব ভুল করতে পারে এমাম গাজালি বড় একজন ইমাম ছিলেন আলেম ছিলেন কিন্তু তার এই সুফিজম তাকে বরবাদ করে দিয়েছে তার এতেকালের সময় তার জীবনীতে লেখা হয়েছে তার এতেকালের সময় সহিব হারিব করে প্রেণী এতেকাল করেছেন তিনি আর বলেছেন যে হাই যদি এসব না করে যদি শহীদ বোখারির খেদমতটা করতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম তো হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন হ্যাঁ তার ভুল ভ্রান্তি কারণ ভুল ভ্রান্তি হওয়ার পরে শেষখানে তিনি বুঝতে পারে যে আমি তো সারা জীবনটা কি মেহনত পরিশ্রম করলাম এই সুফিবাদের হ্যাঁ সুতরাং আল্লাহকে মাফ করে দিয়েছেন কিন্তু আপনি যদি সেই গুমরাহি সুফিজমে ডুবেন পীর মরিদিতে ডুবেন হ্যাঁ তাহলে আপনি গুমরা হয়ে গেলেন তিনি বলছেন এমাম গাজালী যে একটি নীতিমাল আল্লাহ যেটা নিজের জন্য পছন্দ করেন নিজের জন্য আপনাকে যদি কেউ পাঁচ কিলো ওজন করে দেয় আপনি কি পছন্দ করে সেটা সাড়ে চার কিলো কেজি হোক হ্যাঁ পছন্দ করবেন কখনো পছন্দ করবেন না আপনি যদি হ্যাঁ আপনি যদি কোন ক্ষেত্রে ধরেন আপনি মালিক বস আপনি কফিল আর আপনার দশ বিশটা কাজ ঠকাম পছন্দ করবেন যখন পছন্দ করবেন না তা আপনি যদি লেবার হন কর্মচারী হন তাহলে আপনাকে ওইটাই মনে করতে হবে যে আমি যদি তার জায়গায় হইতাম তো এটা তো কখনো বরদাস্ত করতাম না বেতন দিতাম না আমি জি হ্যাঁ তো এই মননীতি মনে রাখবে কারণ কারণ্লামের প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের অতক্ষণ পর্যন্ত কোন মানুষ খাঁটি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে ওটা অপরের জন্য ভালো না বাসবে আমি নিজের জন্য ভালোবাসি যে আমাকে কেন কেউ যেন ধোকা না দেয় আমাকে যেন দাঁড়িয়ে পড়লে ওজনে কম না দেয় আমাকে কেউ ফাঁকিবাজি না করে আমার সাথে ঠিকই তেমনি আমিও কারোর সাথে ফাঁকিবাজি যেন না করি আমার হক যেন না আমারে আমার বছরে একটা টিকিট আছে যাতায়াত টিকিট আছে যেন ঠিকভাবে সময় মতো দিয়ে দেয় আমার এক বছরের টিকিট আছে দুই বছরই দিয়ে দেয় আমি যদি জুল মনে করি তো ঠিক তেমন নিদ আর তার হকের ক্ষেত্রে যার কাজ করছি ওই রকমই আমাকে সজাগ হইতে হবে আমার ইমান যেন সেখানে হাজির থাকে একটি হাদিসে কৌদিশিষ্য নয় আবহাওয়ার আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন কাল আল্লাহ কাল রসুল্লাহ রসুল্লাহ বলেন কাল আল্লাহ মহান আল্লাহ ইরশাদ করে সালা সাতুন আনা খাস মহ ইমাল কেয়ামা তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাক বলছেন সালা সাতুন আনা খাস মহ ইমাল তিন শ্রেণীর মানুষ আছে যাদের বিরুদ্ধে আমি বাদী হব বাদী আমার দেশে একটা আইন আছে না হ্যাঁ গভর্নমেন্ট বাদী কেস বুঝেন না বুঝেন না কিছু কেস আছে যেগুলি লড়বে সরকার কিন্তু পাবলিকে লড়া দরকার নাই হ্যাঁ কেবল কি লড়া দরকার সরকারই লড়বে তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাদী হবেন যদি কেউ ছেড়ে দে জানতে পারে নিজে ওর দানি পারে জন্ত বানি সাথে এরকম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বাদী হবেন আল্লাহ কিয়ামতের দিন বাদী হবেন আনা খাসমহুম ইয়াওমাল কিয়ামা আমি বাদী হব কেমতের দিনে এক নম্বর রাজলন আতাবি গাদারা এক মানুষ যে আমার নাম দিয়ে কারো সাথে চুক্তি করল কারো সাথে চুক্তি করল প্রতিশ্রুতি করল প্রমেশ করল তারপরে সোম্মা গাদারা তারপরে বিশ্বাসঘাতকতা করলো গাদ্দারি করল তাহলে কেউ যদি কেউ যদি একটা উদাহরণ দি যে আপনি দেশের নাগরিকত্ব নিলেন আপনি বা নাগরিকত্ব পেয়েছেন জন্মসূত্রে আপনি হ্যাঁ আপনি যখন দেশের নাগরিক তখন আপনার দেশের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে আপনার দেশের কল্যাণকামী হইতে হবে হ্যাঁ নাকি আপনি নাশকতামূলক কাজ করবেন এটা কি এর মধ্যে পড়ে না যে আপনার সাথে দেশের চুক্তি আছে আপনি এ দেশের একজন নাগরিক দেশ আপনাকে পাসপোর্ট দিয়েছে দেশ আপনাকে একামাত আমরা বিদেশি মানুষ প্রবাসী আমাদেরকে সৌদি আরব এখানে একটা একামা দিয়েছে থাকার একটা সুযোগ দিয়েছে আমার সাথে চুক্তি যদি আমাদের কাজ করো আর তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও এখান থেকে আর এখানে নাশকতামূলক কাজ করিও না আর এখানে আসার পর যদি হয়েছে ব্লাস্টিং করে অথবা কোনো সৌদি যুবক গোমরা খারিজি যদি ব্লাস্টিং করে তাহলে সে গাদ্দারি করলো কি করলো দেশের সাথে দেশের সাথে গাদ্দারি করলো বিশ্বাস হতকশ ওয়া রাজুলুন বা হুররান ফা কালা আর দ্বিতীয় ব্যক্তি যার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং হবেন যেই ব্যক্তি কোন স্বাধীন লোককে ধরে নিল ধরে নিয়ে তাকে গোলাম ক্রীতদাস বানিয়ে নিল আর বানিয়ে বাজারে বিক্রি করে দিল আজকাল গোলাম দাস দাসীর কিনা বেচা হয় না কিন্তু এক যুগে মানুষ কিনা বেচা হতো এক যুগে প্রচুর অসংখ্য আফ্রিকানদেরকে আমেরিকায় জবরদস্তি করে ধরে নিয়ে গেছে শিপে করে জাহাজ করে এই জালেমরা আর নিয়ে গিয়ে রাস্তাতে হাজার হাজার মারা গেছে আর যে কটা গিয়েছে এই কালো গোলে এইগুলোকে বিক্রি করে দিয়েছে আজকাল যে আমেরিকান কালো গোলে দেখছেন না আফ্রিকা থেকে এইভাবে গেছে আমেরিকা আমেরিকান যে নিগ্রহ দেখছেন অধিকাংশই তারা তাদের পূর্বপুরুষ কি ছিল দাস ছিল এদের জবরদস্তি বৈধ হবে যে দাস হয়েছে তা নয় বরং এদেরকে জবরদস্তি ধরে নিয়ে গিয়ে দাস বানিয়ে নেওয়া হয়েছে যেমন সালমান ফার্সি রাজি আল্লাহ হ্যাঁ রাজার ছেলে ছিলেন ইসলামের সন্ধানে বেরোলেন আর এক বদমাস দাস বানিয়ে জবরদস্তি ধরে নিয়ে মদিনার মার্কেটে বিক্রি করে দিয়ে একজন কাছে বিক্রি করলো সে আবার মদিনা বিক্রি করলো আর নবী সাল্লাম আল্লাহ পাক যেখানকার চেষ্টায় তিনি আসেন ওখানে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন গোলাম হয়ে কিন্তু আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন মদিনায় নবী সাল্লাম হিজরত করে আসেন সালমান ওখানে হাজির কিন্তু গোলাম আল্লাহ পাক ইসলামের তৌফিক দিলেন মানুষের নিয়ত সৎ থাকলে কিভাবে যে আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ দান করেন আশ্চর্য হয়ে যাবেন সালমান ফার্সি ইসলাম গ্রহণের জীবনী এবং দেশের রাজার ছেলে পারস্য দেশ থেকে যখন বেরোলেন কি অবস্থায় তিনি বের হলেন হ্যাঁ ভাবকে জানতে দিলেন না পরিবারকে রাতের অন্ধকারে তিনি বেরিয়ে পালিয়ে আসলেন শুধু ইসলামের সন্ধানে সঠিক ধর্মের সন্ধানে তো কেউ যদি স্বাধীন মানুষকে ধরে নিকে বিক্রি করে দেয় এইরকম যারা নারী পাচার করে গরিবের মেয়েকে তোর চল রে বিবাহ দিয়ে দেবো ইন্ডিয়ান মেয়েকে বিবাহ দিয়ে দিব করে না করে না শুনেছেন না শোনেন না এগুলো গল্প কেউ শুনেনি মনে হচ্ছে এগুলো গল্প হ্যাঁ অনেকে বলে যে আপনি এত খবর কি করে রাখেন হ্যাঁ জি হ্যাঁ খবর রাখতে হয় না হলে কি করে সংশোধন হবে মুসলিম জাতির মুসলিম নারী পাচারে দালালি করছে আসামি হয়েছে আমার এলাকায় ধরা পড়েছে কিছু পশ্চিমবঙ্গ থেকে কিছু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে সে ধরা পড়েছে নারী পাচার কোথায় পাঠাবে ইউপি পাঠাবে আর ইউপিতে যে কি হয় জানেন ইউপিতে যেহেতু ওই কারো যদি স্ত্রী মারা যায় তো আর কেউ মেয়ে দিতে চায় না জন্য ওরা কিছু বিয়ে করে আর মুসলিম বিয়ে করলে তো ভালো হইতো অনেক মেয়েদের যেসব ঘটনা জানাচ্ছে ডম চামার মেথর শুকুর চড়াচ্ছে বিয়ে করেছে আর কিছু মেয়েকে এর উপরে আরো বালা মুসিবত শুনেন আর কত কি শুনবেন কাফের সাথে তো বিয়ে হচ্ছে হচ্ছে কাফের ঘরে সুফানুল্লাহ পালিয়ে এই খবর কি করে জানলাম এগুলো যে আমি বানিয়ে বলছি তাও না এক মহিলা দেখলো যে আমি মুসলিম আর সে জানে তার ইসলাম জানে সে ধার্মিক নামাজি মহিলা ছিল সে পালাবার চেষ্টা করে করে তার দুই বোনকে এইভাবে বিক্রি করেছে আর ওই গিয়ে শুকুর চড়াচ্ছে ও ডোমদের শুকুর চড়াতে লাগিয়ে দিয়েছে বিয়ে নিয়ে ওইভাবে রাখছে আর কাফেরদের বিয়েই বাকি এদের ডোম মেথরদের ইউপির ঘটনা উত্তর প্রদেশের ঘটনা ভারতের তারপর সেখান থেকে এক বন পালিয়ে আসতে সাকসেস হয়েছে বাড়িতে কোন রকম করে জানে যে ওইদিকে আমাদের বাড়ি আছে ট্রেনে উঠে গেছে পালিয়ে চলে এসছে যার ফলে এই ঘটনা জানা গেছে এগুলি ঘটনা ঘটে কিছু মেয়েদেরকে বেশাখানাতে পাঠানো হয় বহু এমন হয় যে ভারতে আবার পাকিস্তান পাচার করা হয় করাচি পাচার করা হয় হে নারী ব্যবসা চলছে এই হাদিসের আওতাভুক্ত শুনে রাখেন ভালো করে আর এই সব ব্যবসাতে মুসলিম যদি জড়িত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আল মুসলিম হোক আর কাফের হোক কাফের তো কোনো ভয় নেই কারণ তার পেট আর পয়সার প্রয়োজন কিন্তু একজন মুসলিমের তো সামান্য একটু ভয় থাকা উচিত যে আল্লাহ দিন হাসর মাঠে বাদী হবেন কার বাদী হবে স্বাধীন একটি ছেলেকে অথবা মেয়েকে যুবককে যুবতী কে নিয়ে আসলো নিয়ে আসার ফাইভ স্টার হোটেলে বিক্রি করে দিল যে হ্যাঁ বেশ্যা বিক্রি করে দিল আরো কত কি করছে ফাঁক আলা সামানা আর তার মূল্য খেয়ে ফেললো তিন নম্বর যার বিরুদ্ধে আল্লাহ পাকবাদী হ রজল ইস্তাজার আজিরান একটা মজুর নিল শ্রমিক নিল কাজ করিয়ে নিল তার কাছে ফার্স্ট অফ কাজ তার কাছ থেকে পুরোপুরি নিল কাজ একেবারে এই সকাল ছয়টা থেকে একেবারে বিকালে এতটা পর্যন্ত বা সন্ধ্যা এতটা পর্যন্ত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যা চুক্তি পুরা কাজ করে নিল কাজ করে নেওয়ার বললাম ইউতে হি আজেরা হু কিন্তু তার পারিশ্রমিক দিল না বেতন দিল না হ্যাঁ তার মেহনত দিল না যদি এই রকম কাজ করে কেউ কোন মজদুরকে খাটিয়ে তার পয়সা না দেয় কোন চাকরিজীবী কে চাকরি করিয়ে নিয়ে কাজ করে নিয়ে তার বেতন না দেয় তার হক না দেয় কেমতের দিনে আল্লাহ রব্বরে স্বয়ং বাদী হবেন এর বিপরীতটাও ভুলবেন না কারণ আমরা যেহেতু চাকরি করি সুতরাং আমাদের নিজেদের সংশোধনের প্রয়োজন রয়েছে আমরা নিজেরা ন্যায্য হকটা আদায় করে নিলাম মালিকের কাছে কিন্তু আমরা তাদের হক দিলাম না আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী হবেন এই ভয়টা যেন আমাদের অন্তরে থাকে সহি বুখারির হাদিস দুই হাজার পঁচাত্তর নম্বর নবী করিম সাল্লা সাল্লাম মজদুরদের শ্রমিকের বেতন বা পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে কি বলেছেন ইবনেমাজে হাদিস রয়েছে দুই হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস আবদুল্লাম মরাদি আল্লাহ তাল নো থেকে বণ্ডিত তিনি বলছেন কারারা সোরোলা বলেন আতুল আজির আজরাহু মজদুরকে শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও বেতন দিয়ে দাও কাবলা আইয়াজি ফারা কাবলা আই আজি ফারা কহু তার ঘাম শুখাবার পূর্বে ঘাম শুখাবার পরিবেহ কাজ করে সন্ধ্যা বলে হচ্ছে সাঁত সাথে পয়সা দিয়ে দাও পয়সা কাজ শেষ হয়ে আসে পয়সা দিত হতে পারে আজকাল তো আবার আমার মতো নেই সকালে যদি পয়সাটা দিয়ে দেন সকালে দিয়ে দিই পয়সা তো পেয়ে গেছে কাজ শেষ হচ্ছে পয়সা দিয়ে দেন আর যদি আমার আর বিশ্বস্ত লোক থাকে আপনার শ্রমিক তাহলে আগেও দিতে পারেন অ্যাডভান্স দিতে পারেন আপনি অনেক 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 ভাইদেরকে জানে জানেন দুই মাসের বেতন দিয়ে দিচ্ছে তিন মাসের বেতন দিয়ে দিচ্ছে যাও বেতন নিয়ে যাও তো ঘাম খাবার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিবে নবী করিম সাল্লাম এই হুকুম দিয়েছেন সুতরাং যাতে করে আমরা কারো কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে নিলাম পুরা আর দেওয়ার ক্ষেত্রে কম দিলাম কাজ না করি এগুলি হচ্ছে কাবিরা গণ অন্তর্ভুক্ত দাঁড়ি মারা হচ্ছে খেয়ানত করা খেয়ানত করা আর যে খেয়ানত করে সে নবী করিম সাল্লা দলভুক্ত নাই নবীর সামিল নাই এই মর্মে হাদিস শুনে আবু রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত বলছেন যে রসুল উল্লাহ হাসান একদিন বাজারে হাঁটছিলেন মার রা আলা সুব রাতে আমিন হ্যাঁ খাদ্য দ্রব্য সারি করা আছে বিক্রি করছে বিক্রি করা হলো আমাদের হাটে বিক্রি করে যে খোলা হ্যাঁ ওই রকম হয়তো খেজুর ছিল বা কিছু ছিল আদ খালা ইয়া দাহু ফি হা নবী হাসান একটু হাতটা ঢুকিয়ে দেখলেন খাবারের মধ্যে খাদ্য দ্রব্য যে রয়েছে তাতে একটু হাতটা ঢুকিয়ে দেখলেন ফানালাত আসাবি অহু বালালান কিন্তু আঙুলগুলি ভিজে ভিজে গেল হাত রাবিয়ার কোথায় দেখছেন ভিজে গেল কেন রে হ্যাঁ খাদ্যদ্রব্যের ভিতরে ভিজে কেন এরকম ফাঁকালা মাহা যাইয়া সাহেব আর তাম হে খাবারের মালিক হে ব্যবসায়ী ই আবার কি জিনিস ভিজা ভিজা কেন আছে তা ওই লোকটি বলল আসাবা থুসামা ওই আরসুল আল্লা হে আল্লাহ রসুল বুঝা গেল যে মুসলিম ছিল হ্যাঁ হয়তো মুনাফেক মুসলিম হইতে পারে অথবা মুসলিম কিন্তু মনে করেছে যে একটু ভিজি ভিজাইনি সে আজকাল তো ভিজি আমাদের দেশের লোকেরা করছে করেছে কি সে শোনেন আশাবাথ সময় আর সে আল্লাহ রসুল একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজেছে তো বৃষ্টির ওপরে পড়বে না ভিতরে হ্যাঁ বৃষ্টি যখন পড়বে আর আপনার ধান হোক অথবা গম গম হোক আর কোনো খাদ্যদ্রব্য হোক আর ডাল চাল হোক তো ওপরে পড়বে না ভিতরে ওবরে পড়বে ঠিক না তো নবিয়া করিম সাল্লাম বলছে ঠিক আছে বৃষ্টি হয়েছে ভালো কথা আফালা জাহাল তো ফৌকাত আম হাত নাস। তাহলে ভিজে গেছিল ভিজাটা ওপরে কেন রাখেন ওপরে পড়েছিল পানি ওপরেই থাকতো যাতে করে মানুষরা দেখে নিত আর দেখে শুনে ক্রয় করতো এরকম কেন করলে না খেয়ানত ভিতরে ঢুকিয়ে দিয়েছে উঠি উঠি ভিজাটাকে ঢেকে দিয়েছে আর যেগুলো শুকা ভিতরে ছিল ওগুলোকে ওপরে করে দিয়েছে হ্যাঁ আজকাল ফলের মার্কেটে কি করে আমাদের এই ভাই ফলের মার্কেট মশাল হোলসেল করে হ্যাঁ কি করে ওপরে এত সুন্দর এত সুন্দর আর ভিতরে পচাতে ভরা মাঝে মাঝে এমন ঠকা পড়ে যায় যে টাকাটাই গেল হ্যাঁ বিশ টাকার কিনে দশ টাকারও সমান পাওয়া যায় না এটাও দাঁড়িয়ে মারা জি হ্যাঁ এটাও দাঁড়িয়ে ইলিশ মাছের সীসা আজকাল প্রচার মাধ্যমে আমাদের ফেসবুক ইলিশ মাছ বাংলাদেশ থেকে পাঠাচ্ছে ভিতরে সীসা ঢুকিয়ে হ্যাঁ আর পাট আমার মামাদের বাড়ি আমি ছোটকালে মানুষ এসেছি মামাদের অনেক পাট হইতো তো পাটের যে গাঁটগুলো বানত হ্যাঁ তো পাটের পাটকে ভিজেত ছোট কাল তখন আট বছর দশ বছর বারো বছর বয়স কিন্তু কথাগুলি মনে আছে কি ভিজাচ্ছে কেন ভিজাচ্ছে কিন্তু ওজন বেশি হবে সেই পরে দিন ধর দেখাচ্ছে শুকিয়ে গেছে বাড়িতে রেখে তো পাটের ওজন বাড়াবার জন্য এখন আড়তে দেবে জন্য পাট এসে চাউল ভিজিয়ে বিক্রি করে দেখেছেন না করে থাকে নিজে দেখেছি মানকাস না ফালাই সামিন না তারপরে নবী কার বললেন যেই ব্যক্তি আমাদেরকে ধোকা দেবে আমাদেরকে প্রতারিত করবে ফালাই সামিন না সে আমাদের দলভুক্ত না আমার উন্মতের লোক না নবী করিমসাল্লাম কিন্তু ধোকা দেয়নি এই লোকটা নবী সাল্লাম কিনতে গেছে ধোকা দিয়েছে কাকে ধোকা দিয়েছে জনসাধারণকে হ্যাঁ মদিনার লোকদেরকে যারা ওখানে ক্রেতা যাবে খরিদ করার জন্য তাদেরকে ধোকা দিতে চেয়েছে নবী সাল্লাম নিজের সাথে সম্পৃক্ত করে মান গাছানা যারা বাজারের লোককে ধোকা দিল যারা ক্রেতা খরিদ্দারকে ধোকা দিল যারা জনসাধারণকে ধোকা দিল ফালাই সামিন না তারা আমাকেও ধোকা দিল সুরুল্লাহকে ধোকা দিলাম আর তারা আমার দলভুক্ত না আমার উম্মতের লোক না সাল্লাম বলছেন সৌদি আরবের একজন বড় দায়ী এবং শেখ মোহাম্মদ সালী আল মুনাজিদ তিনি এই দাঁড়ি পাল্লায় ওজনে কম দেওয়া হ্যাঁ বা মাপে কম দেওয়া সম্পর্কে কয়েকটি দিক উল্লেখ করেছেন এই দিকগুলি আপনাদের সামনে উল্লেখ করছি তিনি বলছেন যে একটা জিনিস তো হচ্ছে যে দাঁড়িতে আপনি মারছেন ওজন করতে গিয়ে আপনি দিচ্ছেন কম দেওয়ার সময় নিচ্ছেন বেশি আর হচ্ছে আপনি পাত্রে যখন করছেন সেটা এটা তো আছে স্পষ্ট আয়াতে কিন্তু এছাড়াও এর মধ্যে ব্যবসার ক্ষেত্রে যতগুলি প্রতারণা হয় এতে ব্যবসা বাণিজ্য সবগুলি সামিল করতে গিয়ে যতগুলি ধোকাবাজি হয়ে থাকে সবগুলি এতে সামিল আচ্ছা ডেট বাড়ানো এক্সপায়ার হয়ে যাচ্ছে তখন নতুন স্টিকার লেভেল বসাচ্ছেন হ্যাঁ এটা কি দাঁড়িয়ে মারলেন না হঠাৎ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন আর আরেক বছর বাড়িয়ে দিয়েছেন আর এক বছর ডেট আছে এখন জৈতুন তেল জৈতুন তেল অথবা একটা উদাহরণই দিলাম এখানকার হ্যাঁ বিভিন্ন জিনিস সব কিছুতে এখানে ডেট আছে জৈতুন তেল শেষ হতে যাচ্ছে যদি ছয় মাস তিন মাস থাকে তো কেউ নিতে চাইবে না দিলেন দুই বছর আর বাড়ি কিছু লোক ভিতরে কাজই করছে এই কাজই আছে শুধু কি বসাচ্ছে স্টিকার বসাচ্ছে হ্যাঁ স্টিকার বসাচ্ছে কিছু লোক হ্যাঁ মেড বসাচ্ছে আসা হয়েছে তারপরে নিয়ে আসার পরে বসাচ্ছে মেডিয়ান জাপান 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 অথবা যে সিঙ্গাপুর সিঙ্গাপুর যেগুলো যেগুলো ওপর মানুষের আকর্ষণ আছে এইগুলি হ্যাঁ অথবা ইউএসএ ইউকে এই করা হচ্ছে যতগুলি ব্যবসার ক্ষেত্রে প্রতারণা রয়েছে সবগুলি সামিল ওয়াইলুল্লিল মোতাফিফিন যারা দাঁড়ি মারে তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে এতে সামিল বলছেন ইফতিদান মিনাল কিতাব আলা সন্দুক মহতাবায়াত লাই সার্ভে দাখিল যদি ওপরে লেভেলে লেখা থাকে কিছু কিন্তু আসলে ভিতরে কিছু নেই যেমন লেখা আছে হ্যাঁ খাঁটি সরিষার তেল বাংলাদেশ থেকে আসছে কিন্তু আসলে সরিষার তেল না হ্যাঁ আর কিছুর তেল হ্যাঁ তিলের অথবা তিসি এত এত নাম আছে যে আজকালকার লোকেরা সব শহরে বাস করতে শিখেছেন সব নামই বুঝবেন না সব তাই না অনেকেই তো অন্য কিছু আছে কিন্তু আর ঝাল করার জন্য কারণ সরিষার খাঁটি সরিষার তেলে একটু চোখে দিলে ঝাল লাগে রে জানা আছে এগুলো হ্যাঁ কারণ আমাদের পাশে ওই দেখতাম আমার ওই নিজে ওই কলুর কলু যেখানে কলুর বলদ ঘুরে বা যেখানে করে মানে আজকাল তো মেশিন হয়ে গেছে তখন বলদ ঘুরে ই করা হইত সরিষা পিড়ানো হইতো সরিষা থেকে তেল বের করা হইতো ওখানে গিয়ে বসে থেকেছি হ্যাঁ ঘণ্টা এ ঘণ্টা বয়সে থেকে ও সব তামাশা দেখতে ভালো লাগতো ছোটকালে তো এইসব দেখেছি তো ওখানে মিশায় যারা ব্যবসা করে না ওরাই মিশায় কিছু মরিচ দিয়ে দিল কিছু ঝাল করার জন্য পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ ঝাল করার জন্য তারপরে তিনি বলছেন অথবা এমন কোয়ালিটি লেখা হয়েছে এমন কোয়ালিটি হ্যাঁ যেটা আসলে ভিতরে নেই যেমন মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে লেখা হচ্ছে কোয়ালিটি এইরকম এইরকম কন্টেন্ট আছে এ আছে কিন্তু আসলে কিছুটা বুসি আজকাল অনেকে আজকাল কি হারবালের কাজ করে হ্যাঁ গাছ গাছড়ার ওষুধ বানাই এক ঠকাবি অধিকাংশ লোক ঠকাবি করে রাগ করবেন না কেউ যদি গুলো কাজ করেন এমন আমাদের কাছে রেপোর্ট আসে যারে নামজি লোক হ্যাঁ আরে দাঁড়িয়ে আছে আর ওই ওই গাছ গাছাটা ওষুধের নামে আপনার পুরুষত্ব হবে তো আপনার এই সমস্যা দূর হবে আপনার বন্ধাত্ব দূর হবে এই হবে ছেলেমে। আমি এর আগে কয়েকজন এরকম ছেলে মেয়ে হয়েছে যাতে নিঃসন্তান ছিল এই বলে কত কি ঠক আমি এসব করে এই চাও মান না ফেলায় সেমেন না আমাদেরকে যে ধোকা দিবে আমার উন্মত্তের লোক না বিকার বিশ্বাস বলছে নামাজ পড়ে কাজ হবে না সহি আকিদা কাজ হবে না জি এইরকমই যে বলছেন এইরকম কোনো কিছু তো পানি মিশানো যেমন না গোয়ালকে বলছি দেশে গিয়ে যে দুধ তুমি খাঁটি দাও দশ টাকা আরো বেশি নাও কিন্তু দুধ খাঁটি দিতে বলছি একবার মধু বিক্রি করতে এসছে মাদ্রাসা এক মাদ্রাসা হচ্ছে না মধু বিক্রি মধু বিক্রি করতে এসছে আমার সাথে আমার সম্বন্ধে আব্দুল মদিন সালাফি সাহেব আছেন দুইজনে আমরা আছি মধু কিনবো কিন্তু খাঁটি মধু চায় ওনাকে চায় আমারও চাই খাঁটি মধু নিব ও চাইছে আগে সস্তা মাত্র কত একশো দেড়শো টাকা করে কিলো আমি বলি না পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো দেব পাঁচশো টাকা লিটার দেব কিন্তু খাঁটি মধু দিতে হবে অথবা আমাদের সামনে পেড়ে দিতে হবে এখন কেটে দিতে হবে না রাজি করতে পারিনি না দিতে পারবো না তাহলে দুধ মিশিয়ে দুধে পানি মিশিয়ে যারা এইসব কাজ করে অথবা আরো কিছু তরল মেডিসিন এক জুতাতে পানি মিশিয়ে মেলা রকম কিছু হয় এই হোমিও ঔষধের নামে অনেক কিছু হয় হ্যাঁ সকলে যে ধোকাবাজি করে তা নাই কিন্তু যদি রকম ধোকাবাজি হয় সেগুলি সবগুলি এই দাঁড়ি মারার অন্তর্ভুক্ত শেখ বলছেন তারপরে বলছেন যে কাঠের ক্ষেত্রে আজকাল কাঠের ক্ষেত্রে ফার্নিচার বানাতে যান তখন বুঝতে পারবেন যে অসবার কি আছে হ্যাঁ ফার্নিচার বানান জানালা দরজা বানাইতে হবে তখন বুঝতে পারবেন যে কি ধোকাবাজি হচ্ছে এক রকম আরও বলে কাঠ হ্যাঁ কত কি করে অসার কাঠ দিয়ে বলে সার কাঠ তারপরে তিনি আরো বলছেন যারা স্পিয়ার পার্সের ব্যবসা করেন তারা শোনেন বলছেন যে দেয় কি এখানে বলে তেজারি বলে তাই না তেজারি মানে কি হ্যাঁ নকল হ্যাঁ নকল পার্স আর কি দু নম্বর পার্স আর কি নকল পার্স কিন্তু ওটাকে আসলি বলে বিক্রি করছে জেনুইন বলে বিক্রি করছে এগুলো হচ্ছে দাঁড়িয়ে মার অন্ত মোতাফেফিনের অন্তর্ভুক্ত ইলেকট্রিক্যাল মার্কেটে আমাদের ভাই আছেন উনি বলতে পারেন ভালো করে অনেক ভাইরা আমাদের রিয়াজ বাথাতে দিনী ভাই যারা সেই দাওয়াত গ্রহণ করেছেন আকিদাই এবাদতে এক মামালাতে পর্যন্ত বড় বড় দোকান ছিল তারা ছেড়ে দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি বলছেন শেখ আমি এই ব্যবসাতে দেখছি হারাম ছাড়া উপায় নেই জন্য ছড়িয়ে দিচ্ছি আর অনেকে আবার পয়সার লোভ থামতে পারছেন না আকিদাটা একটু ঠিক হয়েছে আর কবর মাজারে যাব না মিলাদ টিলাদ ওইসবে যাব না চল্লিশ ওইসব পয়সা যাওয়া যাব না আর তারপরে নামাজটা ওই রকম শহীদ সহিত তরীকে নামাজটা নামাজটা আমি তো বিদাত পড়বো না কিন্তু এত একটা বড় ব্যবসা চলছে একটা ইনকাম সোর্স আছে যদি কোথাও চাকরি করে বেতন কত পাবো দেড় হাজার দুই হাজার পাবো কিন্তু এখানে মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ইনকাম হচ্ছে লেই লোক সামলাতে পারছে না এই হারাম খাচ্ছে বরং আমাকে আমার ওই রিয়াজের যে বক্তব্য সফর ছিল তাতে অনেকে তিনি ভাইয়েরা তারা বলেছেন যে এর উপরে একটা বক্তব্যই করেন আপনি কারণ এখানে বহু লোক আছে আঁকিদা সহি হইলেও তারা এই হারাম ব্যবসা ছাড়তে পারছে না লোভ সামলাতে পারছে না রিয়াজের যেখানে বাথা মার্কেট আপনারা জানেন যে সেন্ট্রাল মার্কেট রিয়াজের সেখানে যে বিক্রি হ্যাঁ আর সৌদি আরবের একটা রাজধানী আর কত যে ইনকাম ছাড়তে পারছে না লোভ সামলাতে পারছে না হারাম রিজি আপনার আর তারপরে ধোকাবাজি মান সানা ফালাই সামিন না এটা হচ্ছে ওয়াইরুল ফেফিন দাঁড়ি মারা তারপরে আরো তিনি বলছেন যে অমায় ফালো বাজুত আবিল মোকাবিল ফিল গিস যারা কন্ট্রাক্টার কন্ট্রাক্টাররা যে ধোঁকাবাজিটা করে সরকারের কাছ থেকে কন্ট্রাক্টের যে টাকা পয়সা নেই কোয়ালিটি এই রকমের কাজ করে দেবে এই রকমের রোড করে দেবে এই রকমের ব্রিজ করে দেবে ঘোড়ার ঘাস করে দেয় দেখা যায় যে ছয় মাস ছয় মাস পরে আবার দেখা যায় রোড হ্যাঁ শেষ হ্যাঁ রোড খারাপ হয়ে গেছে ব্রিজ বিল্ডিং পানি পড়া শুরু হয়েছে এসি আবার মেনটেন্সের প্রয়োজন ধোকাবাজি এসবগুলি বলছেন যে এসবগুলি হচ্ছে ইন নাহাম দা খেলু না ওয়ালাসা কাতাহাতা কৌলিল্লা হে তালা ওয়াইলুল্লিল মতা ফিফিন এই শ্রেণীর যৌতুকগুলি আদান প্রদানের ধোঁকাবাজি আছে প্রতারণা আছে সব ধোকাবাজরাই এই মতা ফেফিনের অন্তর্ভুক্ত যাদের জন্য আল্লাহ পাক বলছেন দুর্ভোগ রয়েছে ওয়াইল নামক যার রয়েছে ধ্বংস ছাড়া কিছু নেই দুনিয়া আখেরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক। এইরকমই দালালি করা এটা শেখ উল্লেখ করেননি মনে হলো আমার দালালি করা দালালি করা বুঝেন গরুর দালালি হয় আমার দেশে হয় না হয় না সৌদি আরবে গাড়ির দালালি হয় হ্যাঁ আপনি গাড়ি কিনতে যান আপনি ওই হারাজ মার্কেটে আপনার পিছনে লেগে যাবে হ্যাঁ গাড়ি বিক্রি করতে যান দালাল লেগে যাবে গাড়ি যদি বিক্রি করতে যানা সাদা সিধা থাকেন তো দালাল লেগে যাবে হ্যাঁ এই এর বেশি দাম হবে না আপনাকে এমন করে দিবে যে নার বাসে ভাই বিক্রি করতে হবে আমাকে দেখ নামিয়ে রেটটা দোকা খেয়ে গেলেন আপনি এই জন্য নবী করিম সাল্লাম রাস্তায় আগেই বসে থেকে কেনাকাটা করতে নিষেধ করেছেন মার্কেটের অবস্থা জানতেই পারলাম না রাস্তায় থাকছে না গাড়ি কিনতে জানতে দেখে দু তিন কিলোমিটার আগে দিকে রাস্তায় গাড়ি ধরার জন্য ভালো যদি গাড়ি থাকে ধরার জন্য বসে আছে আপনার কেনার জন্য আর আপনাকে এমন করে দিল আপনার অভিজ্ঞতাও নেই যে গাড়ির মূল্য কত হইতে পারে সবাই মিলে যখন বলতে লাগলো দালালি আর কথা তখন আপনি এখানে বিক্রি করে বিক্রি করে দিলেন আমি খাসের মার্কেট আঁকি কেনার জন্য আমার ছেলে মেয়েদের আঁকি কেনার জন্য কালে গেছি কি যে দালালি চলে আমার মতো ভদ্র লোক আমার সাথে এক ভাই ছিল মাসা আল্লাহ কথা বলতে পারেও আর না হইলে আমাকে ঠকে আটশো টাকা দাম চাইলো আটশো টাকা দাম হচ্ছে পাঁচশো টাকাই দিল অনেক সময় আরো কমে ডবল হাজার বারোশো চেয়ে পাঁচশো ছয়শো দেয় এসব যখন এই আপনার সুজ্ঞানম যখন ছাগল মার্কেটটায় কাছে ছিল দাল্লাতে ছিল তখনকার কথা বলছি আশ্চর্য তো এই রকম ধোকাবাজি গুলি করে থাকে তো দালালি নবী করিম সাহা এই জন্য নিষেধ করেছেন যাতে যারা ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ নয় তাদেরকে ধোকা দিয়ে দিবেন কিনতে যাচ্ছে ধোকা দিয়ে দিলেন অথবা বেসতে যাচ্ছে ধোকা দিয়ে দিলেন এসব হারাম শরীয়ত সবচেয়ে বড় দাঁড়ি মারা কি এই বলে আমার আলোচনা শেষ করব টাইম শেষ হতে যাচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম যাহাদিস উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ সাল মনাজ্জেদ হাফেজ আল্লাহ বলছেন সবচেয়ে বড় দাঁড়ি মারা হচ্ছে নামাজে দাঁড়ি মারা বিদাতি নামাজ হ্যাঁ বাংলাদেশ ভারত পাকিস্তানের তারাবিন নামাজ হ্যাঁ আর ফরো নামাজগুলি গুলি দাই 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 রো শেষ দা রো কো শেষ দা উঠো বসো উঠো বস মোরকের ছকুরের মতো ঠিক কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় দাঁড়ি মারা যে নামাজটাই ধীর স্থির পালন করে না নামাজটাতেই যদি আল্লাহর সাথে দাঁড়িয়ে মারে তো মানুষের সাথে দাঁড়িয়ে মারতেই পারে অথচ আল্লাহ দেখছেন যে তুই কেমন নামাজ পড়ছিস এমন আমার নামাজ পড়ে শুভান আল্লাহ আপনার দুই রাখাত পড়তে পড়তে দশ রাকাত হয়ে যাবে বড় বড় লোককে দেখলাম বড় বড় লোককে দেখলাম দেশ বিদেশে অনেক দেশে কি দেখলাম আশ্চর্য নামাজ এই নামাজ কখনো আল্লাহ কবুল করবেন না কখন আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ হোজাইফা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত এই মর্মে হাদিস নামাজ মারা আন্না ইউসাল্লি একটি লোক নামাজ পড়ছিল কিন্তু ফাতাফাফা এখানে তাফাফা শব্দটি আমরা দাঁড়ি মারছিল নামাজে দাঁড়ি মারছিলেন মোতা ফিফিন থেকে তাফাফ আসলো না আসলো না আদিশে কিন্তু শব্দটি আসলো না ফাঁকা লাল হোজাই ফা হোজাই ফা সহাবে জিজ্ঞেস করলেন প্রখ্যাত সাহাবি মনুজকাম তোসাল্লি হাজিসাল্লা কত বছর ধরেই নামাজ পড়েন কত বছর যাবো তো আপনার এই নামাজ কত দিন ধরেই নামাজ চলছে আপনার কালা মনুজা আরবাই নামান ৪০ বছর ধরে এরকম নামাজ পড়ছে শুভান আল্লাহ নামাজে দাঁড়ি মারছে আর তাও কতদিন ধরে এরকম নামাজ পড়ছে

কারণ ওদের কাছে ইতমিনানের সাথে প্রশান্তির সাথে নামাজ পড়া অজীব নাই রুকন রুকন না অজীব না এগুলো সোনাদ কাছ সুতরাং ধাঁই ধুই ধাঁই দুই করে নামাজ পড়ে অসুবিধা নেই তাদের কাছে মুশকিলটা এখানে নামাজ ঠিক করতে হবে যার নামাজ ঠিক হয়নি কিছুই ঠিক হয়নি চল্লিশ বছর ধরে তুমি নামাজ পড়নি তাতে খ্যান্ত হলেন না প্রখ্যাত সাহাবি এবং হোজাইফা জানেন হোজাইফার একটি উপাধি ছিল সাহেব ও সিরে রসুলিল্লাহ রসুল্লাহ আসলামের গোপন গোপন তত্ত্ব তিনি জানতেন রসুল্লাহ আসলাম গোপনীয় কথা তাকে বলতেন ইতিনা ফাসাল সম্পর্কে ভবিষ্যতে জালেম শাসক গুলি আসবে খিলাফতের আশেদার পরে উমাইয়া বংশে ওইদিকে যে ইশারা ইঙ্গিতগুলি রয়েছে নাবাল্লগ গুলি সব নেতৃত্বে যাবার জুলমত অত্যাচার করবে এইসবের দিকে ইঙ্গিত রয়েছে তার হাদিসগুলিতে তিনি বলেন লাউমিতা ওয়া আনতা তুসলিহ এই নামাজ পড়তে পড়তেই তুমি যদি মারা যেতে এই অবস্থায় লামিতা লা গায়রে ফিতরাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা ছাড়া অন্য কোন তরিকায় তুমি মারা যেতে তোমার নবীর তরিকায় মত হইতো না হি নামাজ পড়ে যদি সারা জীবনটা চলে যেত মত হয়ে যেত তাহলে তুমি যেন নামাজই পড়নি আর নবীর তরিকা আদর্শ ছাড়া অন্য কোন ফিতরাত অন্য কোন ধর্মের ওপর তুমি মারা গিয়েছো ফিতরাত মানে ধর্ম করলো মৌলুদ্দিন দল ফিতরা প্রত্যেক শিশু জন্মাই ফিতরাত মানে কি ইসলামের ওপর তাহলে মোহাম্মদ নিয়ে আসে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে তুমি মারা যেতে সম্মা কালা তার বা ইন্নার রাজ ও ফেফো ওয়াই ও তিম্ময় ওই শোনো দেখো হালকা নামাজ পড়বে কিন্তু পুরা নামাজ পড়তে হবে ওয়ু হোসেন আর সুন্দর করে নামাজ পড়তে হবে আজকালকার আজকালকার যে ধ্যান নামাজ সম্পর্কে ওই রকম হালকা নয় নবিসের জামা নাই যে লম্বা লম্বা নামাজ হইতো তার তুলনায় হালকা মানে বুড়োরা কিছু আছে সুতরাং ওদের দিকে খেয়াল করে হালকা করেন কিন্তু হালকা করতে গিয়ে দেখা যাচ্ছে আমি বেশ কিছু মসজিদে এখানে নামাজ পড়েছি একদিন আত্মহাত পরে দূর উদে যেতেই পারি সালাম ফিরিয়ে দিল আশ্চর্য হয়ে গেলাম আরে আমার মতো লোক ওর চাইতে স্পিড আমি পড়তে পারবো তারপরে দেখি যে আত্মা হাতে পড়া শেষ হয়নি সালাম ফিরিয়ে দিল আমি একটু স্ত্রী আত্মা হাত সালাওয়াত এরকম করে পড়ছি ও যে কোন কি পড়ে চাল্লা পাগল সালাত আল্লাহনবী পড়া হলো যেটা রুকুন ফরজ একদিন সুরাফাতে পড়া হয়নি আল্লাহ সুরাফাতে অর্ধেক সাড়ে তিন চার আয়াত হয়েছে তৃতীয় চতুর্থ রাকাতে আর রুকুতে চলে গেল রুকুতে যদি সামান্য একটু দেরি করেন একজন এমামের জন্য তিনবার তসবি করা ঠিক নাই শুনে রাখা ভালো করে এমামকে মিনিমাম পাঁচবার থেকে সাতবার নয় বার তসবি করতে হবে দশবার তসবি করতে হবে তাহলে তিনবার করতে পারবে এমামে যদি তিনবার তসবি করে তা আমার তো যেতে তিনবার শেষ হাদিস সোনায় নাসাইতে রয়েছে এবং এর হাদিসটি সহি আর এই মূল বিষয়টি সহি বোখারিতে রয়েছে দাঁড়ি মারলে আল্লাহ পাকের আজাব আসে এই মর্মে একটি হাদিস রয়েছে পাঁচটি পাপ সম্পর্কে লম্বা হাদিস আজকে আমাদের সময় শেষ হয়েছে সুতরাং আর এই লম্বা হাদিসটা যে পাঁচটি দুনিয়ার পার্থিব আজাব আসে বিভিন্ন অপরাধের কারণে আমাদের অন্য অন্য আছে শুধু এতটুকু বলবো যে কোন পাপ না দাঁড়িয়ে মারলে কোন আজাব আসে দাঁড়িয়ে মারা পাপ করলে কোন আজাব আসে এই ক্ষেত্রে আবদুল্লেহন ওমার থেকে বর্ণিত রসুল উল্লাস সাল্লাল্লা সাল্লে একবার বললেন ইয়া মা শারল মহাজেরিন হে মহাজেরিনদের দল শোনো যারা হিজরত করে মক্কা থেকে এসেছ হামসন পাঁচটি গুণা রয়েছে এজাব তুলি তুমি না যদি এই পাঁচটি গুণা তোমাদের মধ্যে চলে আসে ওয়াউজ বিল্লাহ হে আন্তদরে কখন আল্লার কাছে আশ্রয় চাই যে এই পাঁচটি গুণা যেন তোমাদের কে না পেয়ে যায় যদি কোন জাতি কি করে জেনা বা অশ্লীলতায় ডুবে তারপরে আপনার সমকামিতায় ডুবে এসব বলেছেন আর ওর শাস্তি কি রয়েছে আর দাঁড়ি পাল্লার ক্ষেত্রে বলছেন ওয়ালামিয়ান কোসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা ও খেজু বিশ্বে নিনে ওয়া সিদ্দাতিল মৌনাতে ওয়া জাউরি সুলতানে আলী তিনটি সাজা শাস্তির কথা যদি কেউ কি করে ওয়ালামিয়ান কোসুল মিকিয়াল ওয়াল মিজান মাপে কম দেয় অথবা ওজনে কম দেয় তার মানে মানুষের হক নষ্ট করেন দাঁড়ি পাল্লাই কম দিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি নিয়ে আর এই যে সব দৃষ্টান্তগুলি পেশ করলাম বিভিন্ন দিক থেকে দাঁড়ি মারার বা মানুষের হক নষ্ট করার যদি এই কাজগুলি করে তাহলে কি হয় ও খেজু বিসেন তাহলে সেই জাতির ওপর দুর্ভিক্ষ নেমে আসে দুর্ভিক্ষ বাংলাদেশে দুর্ভিক্ষ এসেছিল কোন সালে কারো মনে আছে হ্যাঁ

এখানে বলার সময় সুযোগ নেই কিন্তু এক হয়েছে বেশি দিন না মাত্র আশি বছর আগে তাহলে সৌদি আরবের যে উন্নতি এর বয়স আশি থেকে একশো বছর বেশি নাই তারপরে সন্ধান পেল পেট্রোলের আল্লাপাকে নিয়ামত দিলেন যখন এরা শিখ থেকে মুক্ত হইল বিদার থেকে মুক্ত হইল কবর মাজার পূজা থেকে মুক্ত আল্লাপাকে নিয়ামত খুলে দিলেন বলো আন্না হম আমা ইমান ঠিক করে মানুষ আল্লাহকে ভয় করে শির্ক মুক্ত হয় তাহলে লাফা তাহার আলী বারাকাতি মিনাসমাল আর্থ আকাশ জমিনের বরকত আল্লাহ খুলেন সৌদি আরবে আল্লাহাক বরকত খুলেছেন কি বলছিলাম দুর্ভিক্ষর আজাব আল্লাহ দেবেন কখন যখন দাঁড়ি মারবেন দেখেন কিভাবে মানুষের হক নষ্ট করা হচ্ছে দেশের প্রেক্ষাপট আপনি নিজের দেশে দেখেন যেসব প্রতিষ্ঠানগুলি ব্যবসায় প্রতিষ্ঠানগুলি রয়েছে গরিব দেবের কি জুল অত্যাচার করছে কাজ নিচ্ছে কিন্তু তাদের প্রাপ্য ক্ষেত্রে কেমন আচরণ করছে ইত্যাদি মার্কেট থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে কোন প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান পর্যন্ত চলে যান কত রকমের জোলমত্তা চাল হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে আর কি আজ খাদ্যের অভাব দেশে কিছু জন্মাচ্ছে না তো বাইরে থেকে আসবে যেমন সৌদি আরবে তো চাউল হয় না কিন্তু চাউলের অভাব নেই কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তো অভাব করে দিতে পারেন বাইরে থেকে আসছে না তখন পাবে কোথায় সিদ্ধাতুল মাউনাতে খাদ্যের অভাব খাদ্য আসছে না বাইরে থেকে কোথাও থেকে আসছে না দেশেও হচ্ছে না দুর্ভিক্ষ অনাবৃষ্টি আর বাইরে থেকে আসছে না আর কি অজাউরু সুলতান আর শাসকের জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে দেখেন শাসকদের জুলম অত্যাচার আজকাল মুসলিম বিশ্বে কত কত কাফের দেশেতে জুলুম অত্যাচার আছে মুসলিম দেশ ওর চাইতে কম নাই কি জুল অত্যাচার হচ্ছে জনসাধারণদের উপর ভালো মানুষদের উপর কত জুল অত্যাচার হচ্ছে তো এগুলি আসলে কেন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অংশটুক থেকে জানা যায় জালেম শাসককে আল্লাহ কখন চাপে ভালো শাসক আসছে না আসবে না ভালো যতক্ষণ পর্যন্ত আমানত না আসবে খিয়ানত দূর না হবে ধোঁকাবাজি প্রতারণা দূর না হবে নাই প্রতিষ্ঠা আদল ইনসাফ প্রতিষ্ঠা না হবে জুলমের অবসান যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত ভালো শাসক আসবে না এখানেই আলোচনা শেষ করছি করছে একটি দোয়া দিয়ে এক সাহাবি নিম সাল্লি সাল্লাম দোয়া দিয়েছিলেন শিখিয়ে যে এই দোয়াটি যদি পড়ো পড়ো নিয়মিত তাহলে তোমার যদি পাহাড়ের সমান পরিমাণ ঋণ থাকে তাহলে আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর হালাল রিজিকে বরকত দান করবেন হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখবেন এই দোয়াটি বলি আল্লাহ আল্লাহ্মেনি কার মুখস্থ আছে বে হালা আলেকা আনহারা আমেকা ওয়াগনেনি বে ফাদ আম্মান সেহওয়াক এক বচন দিয়ে না বিশেষ মহাদিশ্য রয়েছে কেউ যদি বহু বচন দিয়ে বলেন তাহলে যেমন এখানে যখন দোয়াগুলি হয় কোনোতে তখন বহু বচন করে দেওয়া হয় সেটাকে যেহেতু মুসল্লির সাথে আল্লাহমাফ ফেনা বেহালা লেকা আনহারা আমেকা ওয়াগ্নেনা বেফাদ এ লেকা আম্মান সেওয়াক তরজমাটা বলে দিই আল্লাহ্মাগ ফেনী বে হালা আলেক আল্লাহ তোমার হালাল আমার জন্য যথেষ্ট কর হালাল রুজি আমার জন্য কি করো যথেষ্ট করো যথেষ্ট দান করো আন হারামিকা এবং হারাম থেকে বাঁচিয়ে রাখো হালাল দিয়ে যথেষ্ট করে দাও আর হারাম রুজি থেকে বাঁচিয়ে রাখো ওয়া আগনিনি ওয়াফাদ লেকা তোমার অনুগ্রহে আমাকে অভাবমুক্ত করে দাও সচ্ছল করে দাও আম্মান সেবা কা আর অমুখাপেক্ষী করে দাও আম্মান সেবাকা তোমার ছাড়া অন্য কারো দারস্থ হওয়া থেকে যেন অন্য কারো দারস্থ না হতে হয় আল্লাহুম্মা কসনাবি হালালিকান হারামিকা ওয়া আগনে না ওয়ফাযুলিকাম মান সেওয়াক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকের বরকত দান করেন হালাল রিজিক দান করেন হালাল রিজিকের বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম উৎস থেকে হারাম উপায় থেকে উপার্জنتকে আল্লাহ পাক জানবে চেষ্টা তৌফিক দান করেন কিয়ামতের দিনে আল্লাহ যেসব হিসাব নেবেন তার একটি হচ্ছে ওয়ান মালিহি আপনার পয়সার ধন সম্পদের হিসাব আপনার জমি জায়গার হিসাব আল্লাহ নেবেন কোথা থেকে উপার্জিত হয়েছিল আপনার ধন সম্পদ টাকা করি আর জমি জায়গা বাড়ি গাড়ি আর অফিমা আন আনফাকা কোথায় খরচ করেছিল তাহলে টাকা কোথা থেকে এসছে এটাও হিসাব দিতে হবে আর টাকা কোথায় খরচ হয়েছে তারও হিসাব দিতে হবে আল্লাহ ফাক যেন এসব সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাকে অর্জন করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে হৃদায়তের উপর যেন কায়েম রাখেন গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জুল অত্যাচার থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাদের ইমানে আল্লাহ পাক রব্বুল আলম যেন স্পিড দান করেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন সেরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখেন আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিদৌ যেন দান করেন আল্লাহ রব্বুল আলম পাঁচ আক্ত সালাদ কায়েম করার যেন তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের রিজিকে বরকত দান করেন শরীর শাস্তে আল্লাপাক দান করেন ছেলে মেয়েতে আল্লাপাক যেন বরকত দান করেন আল্লাহ আমাদের নিয়ামতকে যেন স্থায়িত্ব দান করেন সুবাহানব্বিলাম আসসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রব্ব আলমী